আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিতরে যারা নিজেরা মোটর সাইকেল রাইডিং করি কিংবা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আমরা রাস্তায় বের হই, তারা প্রত্যেকেই কিন্তু ট্রাফিক সার্জেন্টের যে মামলা রয়েছে সেই মামলা সম্পর্কে ধারণা রাখি। একটা সময় ছিল যখন আমাদের প্রত্যেকেই এই ট্রাফিক মামলা ভাঙানোর জন্য কোনো না কোনো এজেন্টের নিকট যেতে হতো। সেই এজেন্টের নিকটে গিয়ে ট্রাফিক ফাইনটি পরিশোধ করে তারপরে সেই কাগজটি নিয়ে বা আপনার যে আপনাকে যে মামলার স্লিপ দেওয়া হবে সেই মামলার স্লিপ নিয়ে কিন্তু আপনাকে যেতে হতো ট্রাফিক অফিসে, সেখানে গিয়ে মামলাটি ভাঙাতে হতো। কিন্তু বন্ধুরা, এখন থেকে চাইলে আপনি কোনো প্রকার এজেন্টের কাছে না গিয়ে মাত্র 2 মিনিটেই আপনার মোবাইল ফোন থেকে ট্রাফিক ফাইন পরিশোধ করতে পারবেন। কীভাবে আপনারা কাজটি করবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যদি চান মাত্র 2 মিনিটে আপনার মোবাইল ফোন থেকে ট্রাফিক সার্জেন্টের দেওয়া মামলাটি ভাঙিয়ে নেবেন কিংবা আপনাকে যে ফাইনটি করেছে সেই ফাইনটি আপনি পরিশোধ করবেন, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস উপায়ের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে এবং এনআইডি কার্ড দিয়ে সেলফ রেজিস্ট্রেশন করে নিতে হবে। যারা এনআইডি কার্ড দিয়ে উপায়ের ভিতরে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন না, তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে ভিডিও দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা উপায়ে মাত্র 2 মিনিটে আপনার এনআইডি কার্ড দিয়ে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ভিতরে যাদের ইতিমধ্যে উপায়ে অ্যাকাউন্ট রয়েছে তারা তো আমার ভিডিও দেখেই বুঝে যাবেন, যাদের এখনও পর্যন্ত উপায় অ্যাকাউন্ট নেই তারা চাইলে আমার আগের ভিডিও দেখে উপায় অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো চলুন এবার চলে যাব মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা মাত্র 2 মিনিটের ভিতরে ট্রাফিক সার্জেন্টের দেওয়া ফাইনটি আপনি পরিশোধ করতে পারেন। ভিউয়ার্স, ট্রাফিক ফাইন দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার উপায় অ্যাপের ভিতরে। উপায় অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে এখানে আপনার উপায়ের যে পিন নাম্বার সেই পিন নাম্বার দিতে বলবে। এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে আপনি দেখে নেবেন যে আপনার যে ট্রাফিক ফাইন রয়েছে সেই সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে রয়েছে কিনা। যদি ব্যালেন্সে টাকা না থাকে তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, একটি এজেন্টের মাধ্যমে এখানে লোড করতে হবে, অথবা আপনি চাইলে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে এখানে অ্যাড মানি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু এখানে অ্যাড মানি করে নিতে পারেন। তো এখান থেকে টাকাটি অ্যাড মানি করার পর আপনারা নিচে দেখতে পারবেন উপায় পেমেন্টস নামের একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি জায়গায় আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে ট্রাফিক ফাইন, আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ড, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। তো এখান থেকে যেহেতু আমরা ট্রাফিক ফাইন দেবো তাই আমরা এখান থেকে ট্রাফিক ফাইনে ক্লিক করলাম। ট্রাফিক ফাইনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে আপনাদেরকে একটি কেস আইডি দিতে বলবে। বন্ধুরা, সার্জেন্ট যখন আপনাকে মামলা দিবে তখন আপনাকে একটি স্লিপ দিবে এবং সেই স্লিপের ভিতরে কলমে লেখা একটি নাম্বার থাকবে, অথবা সেখানে কিন্তু টাইপ করা একটি নাম্বার থাকে, সেটাকে কেস আইডি বলা হয়। সেই কেস আইডিটি আপনাকে এখানে দিতে হবে। বন্ধুরা, এখান থেকে কেস আইডিটি দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে এই অ্যারোকিতে ক্লিক করলেই আপনার যে মামলা রয়েছে সেই মামলার ডিটেলস আপনার সামনে চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কেস আইডি রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন ভেহিকল নং, তার মানে এখানে যে গাড়িটি রয়েছে আপনার সেই গাড়ির নাম্বারটি এখানে শো করবে, এবং তার নিচে দেখতে পাচ্ছেন ফাইন অ্যামাউন্ট, তার মানে কত টাকা আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে আপনি সকল কিছু দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে, আপনার তথ্যর সাথে মিলে যায়, তাহলে আপনার এখান থেকে গো নেক্সটে ক্লিক করবেন। গো নেক্সটে ক্লিক করলে আপনাকে আবারও আপনার উপায়ের পিন নাম্বারটি দিতে বলবে। এখানে আপনি আপনার উপায়ের পিন নাম্বারটি দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন আপনার ডিটেলসটি আবারও এখানে শো করেছে। দেখতে পাচ্ছেন এখানে কয় টাকা চার্জ কাটবে এবং এখানে ভেহিকল নাম্বার সকল কিছু কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে স্লাইড টু কনফার্ম নামের একটা অপশন রয়েছে। এবার জাস্ট আপনারা এখান থেকে স্লাইড টু কনফার্মে ক্লিক করবেন এবং দেখতে পারবেন মুহূর্তের ভিতরেই আপনার ট্রাফিক ফাইনটি পরিশোধ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে মেসেজ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন মেসেজটি অলরেডি চলে আসছে আমার এখানে। তো এরকম একটি মেসেজ আপনার এখানে চলে আসবে, এবার কিন্তু আপনার ট্রাফিক ফাইনটি পরিশোধ হয়ে গেছে। এবার আপনি চাইলে ট্রাফিক অফিসে গিয়ে শুধুমাত্র আপনার স্লিপটি জমা দিবেন। আপনার স্লিপটি ট্রাফিক অফিসে জমা দিলেই আপনার যে ডকুমেন্টটি সার্জেন্ট সিজ করেছিল সেই ডকুমেন্টটি আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটে ট্রাফিক সার্জেন্টের দেওয়ার যে মামলা রয়েছে সেই মামলার ফি জমা দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি দেখে আপনি যদি মনে করেন কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।